আসসালামু আলাইকুম। সকল ইতালি প্রবাসী বাংলাদেশি ভাই ও বোনদেরকে জানাই আমার আন্তরিক সালাম ও অভিনন্দন। আমি জাকির হোসেন জিসান, রোম, ইতালি থেকে। কিভাবে খুব সহজে ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায় তার নবম পর্বে আজকে আমরা আলোচনা করব। সেনিয়ালি দি পেরিকল অধ্যায় হতে আতারাভার্সামেন্তো ত্রানবিয়ারিও আতারাভার্সামেন্তো পেদোনালে আতারাভার্সামেন্তো শিকেলা আবিলে, এই তিনটি বিষয়ে আমি খুব সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। আশা করি আপনারা এই তিনটি বিষয় খুব ভালোভাবে বুঝতে পারবেন। ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য আমাদেরকে অবশ্যই পড়াশোনার মাধ্যমেই ড্রাইভিং লাইসেন্স নিতে হবে, তাই ধীরে ধীরে বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন এবং আমাদের এই ভিডিও ক্লাসগুলো দেখতে থাকুন। আর আমাদের এই ভিডিও ক্লাসগুলো যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদেরকে লাইক এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, যাতে আমাদের সমস্ত নতুন ভিডিওর নোটিশ আপনাদের কাছে যেয়ে পৌঁছায়। এইবার আমরা আলোচনা করব সেনিয়ালে দি পেরিকল অধ্যায় হতে আতারাভার্সামেন্তো ত্রানবিয়ারিও, এর মানে হচ্ছে ট্রাম পারাপার হওয়ার স্থান। এটি এমন একটি জায়গা যেখান দিয়ে ট্রাম চলাচল করে। এই যে চিহ্নটি আমরা দেখতেছি এখানে, এটা দেখতে মনে হয় ফিলোবোসের মতো অথবা অন্য কোনো কিছু দেখতে মনে হতে পারে। আমাদের মনে রাখতে হবে এটি একটি ট্রাম পারাপার হওয়ার স্থান, যাকে ইতালিয়ান ভাষায় বলে পেনুনসা ফোরিয়ে দেন্ত্র ইসেন্ত্র আবিতি উনা লিনিয়া ত্রাম্বিয়ারিয়া কুইন্দি সি পর্তা ইনক্রোসারে উন ট্রাম মা নন উন ফিলোবুস নন রেগুলাতো দা সিমাফ্রো, এখানে কোনো সিমাফ্রো থাকবে না। কে ইনক্রোশাল্লা কারেজাতা ইসরাদালে অ রিদুষে ল ইস্পাসিও উতিলে পেরলা সিরকুলাসিয়নে দেই বিহিগুলি, অর্থাৎ এটি এমন একটি জায়গা যেখানে গাড়ি চলাচলের জায়গা কমিয়ে ফেলে। শহরের ভিতর ও বাহিরে এই চিহ্নটি দেখা যায়। এই চিহ্নটি ড্রাইভারকে পূর্ব থেকেই গাড়ির গতি নিয়ন্ত্রণে আনার জন্য নির্দেশনা দিয়ে থাকে, যাকে ইতালিয়ান ভাষায় বলে ইল সিনিয়ালে ইন্ডিকা আল কন্দুসেন্তে দি পোর্রে মাজোরে আতেনসিওনে পের নন ইন তালসারে লা মার্শা দেল ট্রাম আতেনসিওনে লা ডিস্টান্সা দি আরেস্তো দেই ট্রাম এ মাজোরে দি কোয়েল্লি দেই আউতোভিকোলি। এর মানে হচ্ছে এই ধরনের রাস্তায় বা এই ধরনের জায়গাতে খুব সাবধানে গাড়ি চালাতে হবে ড্রাইভারকে এবং গাড়ির জন্য ব্রেক করার সময় দূরত্ব বজায় রাখতে হবে, কারণ আমাদের এখানে মনে রাখতে হবে ট্রামের চাকা হয় লোহার, ট্রামের চাকা লোহার উপরে লোহাতে ব্রেক করে আর গাড়ি বা যানবাহনগুলোর টায়ারের চাকার উপরে ব্রেক হয়ে থাকে, তাই এখানে খুব সাবধানের সাথেই গাড়ি চালাতে হবে। আর মনে রাখতে হবে রাস্তা যদি বৃষ্টির কারণে বানিয়ত হয় অর্থাৎ ভিজা অবস্থায় থাকে সেখানে গাড়ির ব্রেক সিস্টেম খুব দুর্বল থাকে, তাই খুব সাবধানে এখানে গাড়ি চালাতে নির্দেশনা দিয়ে থাকে। এইবার আসি কম্পোর্টমেন্টো, অর্থাৎ এই ধরনের রাস্তায় কীভাবে কোন ওয়েতে গাড়ি চালাতে হবে তার দিক নির্দেশনা সম্পর্কে আমরা একটু জানি। যেমন এখানে এই ধরনের রাস্তাতে আপনি সোরপাস করতে পারবেন ডান পাশ দিয়ে, যেমন কোয়ান্দো এ ইন মার্শা সে বি এ ল স্পাসিও নেসেসারিও, অর্থাৎ যখন ডান পাশ দিয়ে জায়গা থাকবে অনেক জায়গা থাকবে তখন আপনি ডান পাশ দিয়ে সোরপাস করতে পারবেন, মানে ওভারটেকিং করতে পারবেন, যেমনটা আমরা এই চিত্রতে দেখতে পাচ্ছি। এবার দ্বিতীয় চিত্রটি খেয়াল করুন, যখন রাস্তার মাঝখানে যাত্রী নামা ওঠানোর জন্য সালবাজেন্তে থাকবে, ওই ধরনের রাস্তা দিয়ে আপনি ট্রামের সাথে সোরপাস অর্থাৎ ওভারটেকিং করতে পারবেন, যাকে ইতালিয়ান ভাষায় বলে সে এ ফেরমো আল সেন্ত্র দেল্লা ইসরাদা পেল্লা সালিতা ইলা দিশেজা দি পাশে জেরি সোলো সে আ অ্যাসিস্তে অপোজিত সালবাজেন্তে সুল্লা কারের চাঁদা, তখনই আপনি সোরপাস করতে পারবেন। এবার আমরা তিন নম্বর চিত্রটি খেয়াল করি, এইখানে বাম পাশ দিয়ে সোরপাস করার অনুমতি দিচ্ছে, তবে বিশেষ কারণে, যখন কি না ট্রাম কোনো কারণে থামা অবস্থায় থাকে এবং গাড়ি চলানো চল করার জন্য জায়গা না থাকে তখনই শুধুমাত্র তখন কেবল শুধুমাত্র
বাম পাশ দিয়ে সরপাশ করা যাবে, যাকে ইতালিয়ান ভাষায় বলে কোয়ান্দো এ ফেরমো পেরকে সি রিমাঙ্গা এন্ট্রো লা প্রোপিয়া সেমিকারেজ্জাতা। এইবার আমরা জানবো আত্রাভার্সামেন্তো পেদোনালে, এর মানে হচ্ছে পথচারী পারাপার হওয়ার স্থান। যখন আমরা এই চিহ্নটি দেখব, লাল রঙের এই চিহ্নটি সাথে একটি মানুষের ছবি সহ, তখন আমরা বুঝতে পারবো এটি একটি পথচারী পারাপার হওয়ার স্থান। যখন আমরা এই চিহ্নটি দেখব, তার 150 মিটার পরেই পথচারী চলাচল করার জন্য জেব্রা ক্রস থাকবে, যাকে ইতালিয়ান ভাষায় বলে প্রেনুনশা উন ট্রাভার্সামেন্তো পেদোনালে কন্ট্রাডিস্টিনো দা আপোজিতো সেনিয়ালি সুল্লা কারেজাতা নেলে ইসরাদে এক্সট্রা উর্বানে এ পোস্তো দি নর্মা 150 মেট্রি দি আত্রাভার্সামেন্তো পো এসেরে উজাতো আঁকে নেই সেন্ত্রি আবিদাদি। অর্থাৎ এই চিহ্নটি শহরের ভিতরে ও বাহিরে থাকতে পারে। এই ধরনের চিহ্নতে আমাদেরকে পরীক্ষার জন্য খুব সচেতন হতে হবে, কারণ এই ধরনের চিহ্ন দিয়ে আপনাকে জিজ্ঞেস করতে পারে যে এই এই কষ্ট সিনিয়ালে প্রেরণ সাত দিবিতু দি পাসারি পেদনি, মানে পথচারী চলাচল করতে পারবে না সেটা নির্দেশ করে। তো এই ধরনের প্রশ্নগুলো হবে ফালসো, মিথ্যে। লাল চিহ্ন হওয়ার কারণে নিষেধ করে না, লাল চিহ্ন হওয়ার কারণে ড্রাইভারকে সাবধান করে 150 মিটার পরে পেদনি পারাপার করার স্থান আছে। এইবার আসি কম্পোর্তামেন্তো, এই ধরনের রাস্তায় গাড়ি চালানোর বিধিনিষেধ। এই ধরনের রাস্তায় বা এই ধরনের স্থানে গাড়ি নিয়ন্ত্রণের মধ্যে রাখতে নির্দেশ করে, অর্থাৎ গাড়ি নির্দিষ্ট স্থানে আসার আগেই তার গতি নিয়ন্ত্রণ করার জন্য বলে, যাকে ইতালিয়ান ভাষায় বলে রালেন্তারে পের এসারে পুরন্তি আ ফেরমার্সি এ দারে লা প্রেসিডেন্সা আ এভেন্তুয়ালি পেদুনিকে ত্রাভার্সানো শুনলে স্ত্রী ইসে। তো জেব্রা ক্রসের উপরে যারা পারাপার হচ্ছে তাদেরকে প্রেসিডেন্সা দেওয়ার জন্য, গাড়ি থামানোর জন্য নির্দেশ করা হয়। আবার এই ধরনের স্থানে ওভারটেকিং অর্থাৎ সুরপাশ করা নিষেধ। যখন একটি গাড়ি বা একাধিক গাড়ি সেখানে থামা অবস্থায় আসে, মানুষকে পারাপার হওয়ার জন্য অর্থাৎ পেদুনি বা পথচারীদের পারাপার হওয়ার জন্য সেখানে রেলাইন তারে করছে, আর সেই অবস্থায় আপনি আপনার গাড়ি নিয়ে ওভারটেকিং করছেন, এই ধরনের ওভারটেকিং করা নিষিদ্ধ, যাকে ইতালিয়ান ভাষায় বলে ইল সেনিয়ালে কম্পোর্তা আঙ্কে ইল দিবিয়েতো দি সুরপাসো দি উন বিগোলোকিয়ে আব্বিয়া রেলেন্তাতো অসিয়া ফেরমাতো পেরফার আতারাভার্সার ই পেদোনি এ দিবিয়েতো দি সস্তা এলা ফেরমাতা সোপরালে স্ত্রীষে দি পেদোনালি। অর্থাৎ এই ধরনের স্ত্রীষের উপরে গাড়ি থামানো এবং গাড়ি পার্কিং করা দুইটাই নিষিদ্ধ। এবং এখানে আরও একটা জিনিস আমাদের যারা ড্রাইভিং করবেন তাদের মনে রাখতে হবে, যে যদি কেউ স্ত্রীষে পেদোনালি অর্থাৎ জেব্রা ক্রসের উপরে যারা পারাপার হয় তাদেরকে প্রেসিডেন্স না দেয় এবং গাড়ি পার্কিং অথবা গাড়ি ফেরমারে করে, তাদেরকে জরিমানা করা হবে এবং তাদের লাইসেন্স থেকে পুঁতি কেটে নেওয়া হবে, যাকে ইতালিয়ান ভাষায় বলে কলোনা ননসিয়া দিয়ালা প্রেসিডেন্সা এই পেদোনি কে আতারাভার্সানো শুনলে অপোজিট স্ত্রী সি ইনকোরে নেল্লা সত্তাশ্রিয়নে দি পুঁতি দেল্লা পাতেন্তে। আত্রাভার্সামেন্তো পেদোনালে এই সিনিয়ালে থেকে আমাদের কয়েকটা জিনিস মনে রাখতে হবে পরীক্ষার জন্য, সেটা হচ্ছে 150 মিটার আগে নির্দেশনা দেয় এবং এই স্ত্রী আসার আগে আমাদের গাড়ির রেলান্তারে করতে হবে এবং ফেরমারে করতে হবে, কারণ পথচারীদেরকে প্রেসিডেন্স দেওয়ার জন্য, এবং সোরপাশ করা যাবে না, সোরপাশ দিবিয়ে তো, আর এইখানে গাড়ি পার্কিং বা কাউকে প্রেসিডেন্স না দিলে পথচারীদেরকে আমাদের পাতনদের থেকে পুঁতি কাটা হবে। এই তিনটা বিষয় চারটা বিষয় থেকে এখান থেকে যে কোনো একটি প্রশ্ন আসতে পারে, তাই আমাদেরকে এগুলো মাথায় রাখতে হবে। এবার আমরা জানবো আত্রাভার্সামেন্তো শিকেলাবিলে। এখন যে চিত্রটি আপনারা দেখছেন এটি একটি বিপজ্জনক অর্থাৎ সিনিয়ালে দি পেরিকোলো, এর মানে হচ্ছে 150 মিটার পরেই সাইকেল আরোহী পারাপার হওয়ার স্থান। আবার লাল রঙের এই চিহ্নটি দেখে মনে করবেন না যে সাইকেল চলাচল করা নিষেধ, এর মানে হচ্ছে 150 মিটার পরে সাইকেল চলাচল
পারাপার হওয়ার স্থান। যে কোনো সময় সাইকেল আরোহীরা এখানে আসতে পারে, যাকে ইতালিয়ান ভাষায় বলে এ উন সিনিয়ালে দি পেরিকোলো কে প্রেনুনশা উন আতরাভার্সামেন্তো পের শিকিলিস্তি কন্ট্রাডিস্টিনো দা অপোজিটি সিনিয়ালি কারেজাদা, অর্থাৎ মাটিতে কিছু চিহ্ন থাকতে পারে হরিজন্টালে। এ পোস্ত দি নর্মা আ 150 মেট্রি দা উন আতরাভার্সামেন্তো শিকিলাবিলে। কম্পোর্টামেন্টো, অর্থাৎ এই ধরনের স্থানে বা এই ধরনের রাস্তায় চলাচল করার বিধিনিষেধ। যখন আমরা এই চিত্রটি দেখব তখনই আমাদেরকে মাইন্ড সেট আপ করতে হবে 150 মিটার পরেই হচ্ছে আতরাভার্সামেন্তো শিকিলাবিলে পথ সাইকেল আরোহী পারাপার হওয়ার স্থান। তাই আমাদেরকে গাড়িটাকে নিয়ন্ত্রণের মধ্যে আনতে হবে, ভেলোসিটা কমিয়ে ফেলতে হবে এবং তাদেরকে প্রেসিডেন্সা দিতে হবে, যাকে ইতালিয়ান ভাষায় বলে মদেরারে লা ভেলোসিতা এ কম্পোর্তারসি ইন মোদো দা নন কস্তিতুইরে পেরিকোলো ও ইন তাল সো পের ই সিকিলিস্তি এ ইন মোদো দা এসসেরে প্রন্তি আ ফেরমারসি পের দারে লোরো লা প্রেসিডেন্সা। এবং এখানে সোর পাস, অর্থাৎ ওভারটেকিং করা যাবে না যখন কোনো গাড়ি বা কোনো যানবাহন তাদেরকে প্রেসিডেন্সা দেওয়ার জন্য থামে, সেই গাড়িকে ওভারটেকিং করা যাবে না, যাকে ইতালিয়ান ভাষায় বলে নন সোরপাসারে ই বিগলি কেসি সোনো আর স্তাতি পের আতারাভার্সারে পের ফার তারাভার্সারে লা কারেজাতা এই চিকিলিস্তি। তো এই ছিল আজকের মতো সেনিয়ারে দি পেরিকোলো অধ্যায় হতে আতারাভার্সামেন্তো ত্রানবিয়ারিও আতারাভার্সামেন্তো পেদোনালে আতারাভার্সামেন্তো শিকিলাবিলে। আশা করি আপনারা বিষয়গুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। আর আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে আপনারা সবার সাথে শেয়ার করুন, লাইক এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত আমাদেরকে জানান। আপনাদের লাইক আপনাদের মতামত আমাদেরকে এই বিষয়ে কাজ করতে আরও বেশি উৎসাহিত করবে। তো আজকের মতো এই পর্যন্তই, আশা করি আপনারা ভালো থাকবেন। ইনশাল্লাহ আগামী পর্বে আমরা আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আমাদের সময়ের স্বল্পতার কারণে আমরা একই পর্বে সবগুলো সিনিয়ালে দি পেরিকোলো নিয়ে আলোচনা করতে পারছি না, এজন্য আমরা দুঃখিত। তবে আমরা চেষ্টা করতেছি ভেঙে ভেঙে পর্ব আকারে সবগুলো বিষয় আপনাদের কাছে তুলে ধরতে। আশা করি আপনাদের কাছে আমাদের এই ভিডিওগুলো ভালো লাগতেছে। আর আপনাদের যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই বারবার দেখুন, ভালো করে শিখুন এবং আপনাদের কাছের মানুষের সাথে শেয়ার করুন যারা এই বিষয়ে আগ্রহী এবং যারা পাতেন তা নিতে চায় সত্যিকার অর্থে। তো আজকের মতো এই পর্যন্তই, আগামী পর্বে আমরা আরও কিছু সিনিয়ালে পেরিকোলো নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা ভিডিওগুলো দেখবেন এবং আমাদের পাশে থাকবেন।